পানির অপর নাম জীবন, আর এই জীবনকে বাঁচিয়ে রাখার জন্য পানির কোনো বিকল্প নেই। এই পানি আমরা জানি যে হিমালয় থেকে যে জলস্রোত ধারা ঝর্ণা হয়ে নেমে আসছে গঙ্গায়, সে গঙ্গা ভারতের মালদার ভেতর দিয়ে এখানে যাচ্ছে বাংলাদেশের পদ্মা নামে যে অংশটি। এখানে এই গঙ্গা নদীর যে একটি শাখা, এটি হচ্ছে ভাগীরথী শাখা। আমরা এই ভাগীরথীর কিনারে আজকে আপনাদেরকে দেখাবো যে ভাগীরথী কেমন আছে, গঙ্গা কেমন আছে, এখানে জীববৈচিত্র্য কেমন আছে, এখানে যদি পানি থেকে হয় প্রাণ তাহলে প্রাণগুলো কীভাবে বেঁচে আছে। দর্শক, আজকের আমাদের নগরের অনুসন্ধানী পর্ব ভাগীরথী নদী, উপভোগ করুন নগরের ভাগীরথী অনুসন্ধান।